সরকারি চাকরিতে রাজাকার জঙ্গি অনুচরদের অনুপ্রবেশ বন্ধের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি আর্কাইভ, আর এটা রক্ষা করতে না পারলে বাংলাদেশের ইতিহাস হারিয়ে যাবে। রাজনীতিবিদদের ইতিহাস ধরে রাখতেও সাহায্য করবে এই আর্কাইভ। পাকিস্তান পন্থা জঙ্গি সন্ত্রাসীদের যেন ক্ষমতার বাইরে রাখা হয়। যে জাতি আর্কাইভ মানে ইতিহাসকে সংরক্ষণ করে না, যে জাতি ইতিহাসের সংগ্রহ চর্চা করে না, সেই জাতি নতুন ইতিহাস নির্মাণ করতে পারে না।